অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের বঞ্চনার অবসান হতে চলেছে। আগামীকাল অর্থাৎ 11 ডিসেম্বর 2020 তারিখে হতে চলেছে আপার প্রাইমারি সংক্রান্ত মূল কেসের রায়দান। জেনে নেব সেই বিষয়ে বিস্তারিত, ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। বিস্তারিত জানার আগে আরেকটি কথা বলবো, প্রাইমারি টেট ও সেন্ট্রাল টেটের ম্যাথসের 60 দিনের ফ্রি কোর্স এবং সুবিদ্যা স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইটির সম্পূর্ণ অনুশীলনীর শর্টকাট ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর, আগামীকাল অর্থাৎ 11 ডিসেম্বর 2020 তারিখে হতে চলেছে আপার প্রাইমারি সংক্রান্ত যে কেস তার রায়দান। অর্থাৎ ক্যালকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ম্যাডামের বেঞ্চে বেলা 2টায় হতে চলেছে মামলাটির রায়দান। দীর্ঘদিন শুনানি হবার পরে পুজোর আগে কিন্তু শুনানি শেষ হয়, এরপরে প্রায় 1.5 মাস কেটে যায়। শুনানি হবার 1.5 মাস পরেও রায়দান না হওয়ার ফলে কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং তারা কিন্তু অবস্থান বিক্ষোভ করে এসএসসি অফিসের সামনে। এরপরে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি কিন্তু তাদের কথা দিয়েছিলেন যে রায়দান হলেই দ্রুত নিয়োগ করা হবে, কিন্তু রায়দান না হওয়ায় তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে পড়ছিল দীর্ঘদিন থেকে। তাই আগামীকাল 11 ডিসেম্বর 2020 তারিখে রায়দানের খবরটা কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। অর্থাৎ এটা বলাই যায় যে আগামীকাল অর্থাৎ 11 ডিসেম্বর 2020 তারিখের রায়দানের উপরে নির্ভর করছে আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া। এবং এটা বলা বাহুল্য যে এসএসসি থেকে এর আগেই জানিয়ে দিয়েছিল যে অনলাইন কাউন্সিলিং হবে, সেক্ষেত্রে খুব একটা কিন্তু বিলম্ব হবে না, খুব দ্রুত কিন্তু তারা অনলাইন কাউন্সিলিং করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবেন। আজকে এই পর্যন্তই, এবং আগামীকাল কী রায়দান হচ্ছে সেই সমস্ত আপডেট তোমরা পাবে আমাদের চ্যানেলে। এছাড়াও বিভিন্ন চাকরির পরীক্ষার তোমরা আপডেটস আমাদের চ্যানেলে পাবে, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। ধন্যবাদ।